আসসালামু আলাইকুম ভাই ভাই, বাইক ওয়ার্কশপের নতুন একটি ভিডিও জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বাইক ডিসকভার 125 বাইক, তো এই বাইকগুলোর একটা সমস্যা হচ্ছে চেন থেকে বাজে শব্দ করা, এবং বাইক রাইড করার সময় চেন থেকে অনেক বাজে শব্দ করে, চেন বারবার লুজ হয়ে যায়, এ বিষয়ে বলবো। তো আমরা চেন কভারটা বাইকটার থেকে খুলে নিলাম, নিয়ে যদি এখন আপনাদেরকে দেখাই আমি যে বাইকটির কি সমস্যা হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বাইকের চেনটা কিন্তু অনেকটা অনেকটা কিন্তু লুজ হয়ে গেছে, অর্থাৎ এখানে দেখছেন ক্রাঙ্কের সাথে যে চেনটা বসবে এটা কিন্তু বসতেছে না, অর্থাৎ ক্রাঙ্কের দাঁতগুলো যখন ক্ষয় হয়ে যায় এবং চেনের ভিতরে বলের অংশগুলো ক্ষয় হয়ে যায় তখন কিন্তু ক্রাঙ্কের সাথে চেনটা আর বসে না। দেখুন অনেকটা বড় হয়ে গেছে, অর্থাৎ ক্রাঙ্ক থেকে টান দিলে অনেকটা দাঁত থেকে উপরে উঠে আসতেছে। এরকম হইলে কিন্তু আপনার বাইক যখন রাইড করবেন তখন কিন্তু চেন থেকে ব্যাড নয়েজটা কখনো রিমুভ হবে না। এখন সামনের স্পকেটটার অবস্থা দেখুন, স্পকেটটা কিন্তু ক্ষয় হয়ে গেছে আর স্পকেটের দাঁতগুলো ভেঙে গেছে। তো এইরকম যদি হয়ে যায় চেন ক্রাঙ্ক, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইক থেকে কখনোই ভালো পারফরমেন্স আশা করা সম্ভব না। তখন কিন্তু বাইক রাইড করার সময় চেন থেকে বাজে সাউন্ড করবে এবং ক্লাচ প্রেস করলে চেনটা চেন কভারের সাথে ভটভট করে বাড়ি খাবে, এই সমস্যাটা কখনোই যাবে না। আর আপনারা দেখতে পাচ্ছেন ড্রাম রাবার গুলো লুজ হয়ে গেছে, রাবার গুলোর কারণে কিন্তু এখান থেকে সমস্যাগুলো আসতে পারে। তো আমরা হচ্ছিল এখন এটাকে চেন ক্রাঙ্কটা খুলে নিয়েছি, তো আপনারা দেখতে পাচ্ছেন ক্রাঙ্কের দাঁতগুলো অনেকটা বাঁকা বাঁকা হয়ে গেছে, অর্থাৎ এক সাইডে হেলে গেছে। এক্ষেত্রে যদি আপনারা ক্রাঙ্কটা ঘুরিয়ে দিয়ে ফিটিং করে দেন বা চেন উল্টাই দেন বা সামনের স্পকেটটা উল্টাই দেন সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না, এগুলো আমাদেরকে রিপ্লেস করতে হবে বা পরিবর্তন করতে হবে। তো আমরা এখন এটা পরিবর্তন করব। আর এটা এইরকম এত তাড়াতাড়ি হওয়ার কারণে যে কারণটা হয়েছিল সেটা হয়েছিল আপনার বাইকের, আপনারা দেখতে পাচ্ছেন সামনের স্পকেটটার এখানে কতটা ময়লা বা ডাস্ট জমে আছে, এবং আমাদের বাইকগুলোর চেন কভারে কিন্তু এরকমের অনেকগুলো ময়লা আছে, আপনাদেরকে দেখাবো। দেখুন এই ধুলাবালিগুলো যখন চেন কভারে থাকবে চেনের সাথে ঘোরার সময় আমরা চেনের বালিগুলো যাবে এবং যাওয়ার কারণে চেন তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে, পিছনের ক্রাঙ্ক ক্ষয় হয়ে যাবে এবং সামনের স্পকেট তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। তো আমাদের 3000 থেকে 4000 কিলো পরপর এই সামনের স্পকেটের এই জায়গাটা এবং চেন কভার খুলে পরিষ্কার করতে হবে। তো ড্রাম রাবার গুলো অবস্থা দেখুন, ড্রাম রাবার কিন্তু একদম ভেঙে চুরে শেষ, তো আমাদেরকে এগুলো রিপ্লেস করতে হবে। আমরা অরিজিনাল ড্রাম রাবার ফিটিং করে দিব, এবং যে হচ্ছিল আমরা চেন ক্রাঙ্কের সেট সেটা কিন্তু আমরা অবশ্যই অরিজিনাল লাগাবো, অরিজিনাল ছাড়া কিন্তু ভালো পারফরমেন্স কখনো পাওয়া যাবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই জায়গাটা সুন্দর করে ক্লিন করে দিয়েছি। এই যে আমি যেটা বললাম সেটা হচ্ছে চেন কভারে দেখুন কতটা কতটা ধুলাবালি লেগে আছে, এই বাইক রাইড করার সময় চেনের যে ময়লাগুলো ওঠে সেগুলো কিন্তু চেন কভারে জমা হয়ে থাকে। তো চেন কভারের অপোজিট সাইডে একটা ছোট ক্ষুদ্র ছিদ্র থাকে, ছিদ্রটা আমরা দেখতে পাচ্ছেন, এই ছিদ্রটা যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু এই বালিগুলো জমায় থাকবে, তো যখন পানির সাথে কাদাগুলো উঠবে তখন এই ছিদ্রটা দিয়ে পড়ে যাওয়ার কথা, কিন্তু যখন এই ছিদ্রটা আপনার বন্ধ হয়ে থাকবে তখন কিন্তু আর এটা দিয়ে এই বালিগুলো পড়তে পারবে না, এবং বাইক রাইড করার সময় চেনে এই বালিগুলো উঠবে এবং চেন ক্রাং স্পকেট সবকিছু তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। অর্থাৎ আপনার আপনি যদি এই চেন কভারটা নিয়মিত পরিষ্কার করেন সেখানে বাইক যদি চলে 30,000 কিলোমিটার, আর যদি পরিষ্কার না করেন সেক্ষেত্রে 15,000 নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই আমাদের এগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। তো আমরা এখন ক্র্যাঙ্কটা হাবস থেকে খুলে নিচ্ছি, এখানে আমরা অরিজিনাল যে চেন সেট সেটা লাগাবো, অরিজিনাল চেন সেট ছাড়া যদি আমরা লোকাল লাগাই সেক্ষেত্রে আপনার চেনটা টান্ডিল হবে, অর্থাৎ বাইকটা যখন রাইড করব তখন ঘাসত ঘাসত করে শব্দ করবে এবং চেন টাইট করলে তাড়াতাড়ি লুজ হয়ে যাবে, অর্থাৎ চেন সেট বা পিছনের ক্র্যাঙ্কটা টাল থাকে সামনের স্পকেটটা টাল থাকে, সে কারণে কিন্তু আপনার ভালো পারফরমেন্স পাওয়া যায় না এবং লাস্টিং কম দেয়। তো আমরা অবশ্যই অরিজিনাল চেন সেট এটাতে ফিটিং করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরাতন ক্রাঙ্কটা খুলে নিয়েছি, আর এখানে আমি চেন সেটটা আপনাদের দেখাই যে কি রকম হবে। আপনারা দেখুন এটা কিন্তু বাজাজের অরিজিনাল চেন সেট, অর্থাৎ আনঅফিসিয়াল, অফিসিয়াল না কিন্তু আনঅফিসিয়াল অরিজিনাল। তো আমরা হচ্ছে এই চেন সেটটা লাগাবো। এই ডিসকভার নিউ মডেল বাইকগুলোর কমন সমস্যা চেন থেকে, নতুন থেকে চেনে অনেক সমস্যা করে থাকে, অর্থাৎ চেন কভারে বাড়ি খেতে থাকে, অল্প একটু চেন লুজ হলে চেন কভারে বাড়ি খায়, আবার একটু বেশি টাইট হলে বাজে শব্দ করে এবং অন্যান্য সময় চেন থেকে বাজে শব্দ করে। তো এরকম সমস্যা হইলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন চেন সেটটা প্যাকেট থেকে খুলে দেখাচ্ছি আপনাদের, দেখুন এটা কিন্তু চেনটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্রাং, অর্থাৎ পিছনের বড় স্পকেট, এটাকে আমরা ক্রাং বলে থাকি। এটা দেখুন, তো এটা নতুনে ঠিক এরকম হবে, এটা কিন্তু অরিজিনাল, এটা আর গাড়ির সঙ্গে যেটা ছিল সেম, দুইটা কিন্তু অরিজিনাল, অরিজিনাল ছাড়া কখনোই আপনারা লোকাল চেন সেট এটাতে লাগাবেন না।
লোকাল চেনসেট লাগালে তেমন ভালো পারফরমেন্স পাওয়া যায় না, চেনটাও মোটামুটি অনেক ভালো চেন, এবং সামনে স্পকেটটা অরিজিনাল, অর্থাৎ চেন ক্রাং স্পকেট এই তিনটা মিলে একটা সেট হয়। তো আমরা হচ্ছে এই সেটটাই বাইকটাতে ফিটিং করব। তো আমি আপনাদের পুরাতন ক্রাংটার সাথে নতুন ক্রাংটা মিলে দেখাই, দেখুন যে পুরাতন ক্রাংটা কতটা ক্ষয় হয়ে গেছে, এবং দাঁতগুলো অর্থাৎ চেন যেখানে বসবে ক্রাংয়ের দাঁতগুলো একদিকে বাঁকা হয়ে গেছে। তো আমরা এখন এটাতে নতুন চেন স্পকেটটা সেট করতেছি, আপনারা দেখুন। তো এখন আমরা ক্রাংয়ের নাটগুলো লাগাবো, আর ক্রাংয়ের এই নাটগুলো অবশ্যই ফুল টাইট করে দিয়ে লক পাতিটা দিয়ে লক করে দিতে হবে, না হলে এখানে লুজ হয়ে গেলে কিন্তু এখান থেকে বাজে একটা সাউন্ড আসতে পারে, মনে হবে যে চেন ক্র্যাঙ্ক খারাপ হয়ে গেছে এরকম একটা সাউন্ড আসে, বা চেনের লক নষ্ট হয়ে গেলে যেরকম একটা সাউন্ড আসে এরকম একটা সাউন্ড আসতে পারে। তো এই নাটগুলো অবশ্যই টাইট করে দিতে হবে, ফুল টাইট দেওয়ার পরে যে লক পাতিটা দেখতেছেন এটাতে নাটগুলো লক করে দিয়ে দিতে হবে যেন লুজ না হয়ে যায়। তো এভাবে ক্র্যাঙ্কটা ফিটিং করতে হবে, আমরা ক্র্যাঙ্কটা ফিটিং করি, আপনারা দেখুন ক্র্যাঙ্কটা কিন্তু অলরেডি ফিটিং করানো হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে চেসিসের সাথে উঠে উঠে এলাম, এখন দেখুন আমি এটা ঘুরাচ্ছি, এটাতে কিন্তু আর একটু টাল নেই, অর্থাৎ সামনে পিছনে একটু আপ ডাউন করতেছে না, অর্থাৎ যদি সামনে পিছনে একটু আপ ডাউন করে অর্থাৎ হাইলো করে সেক্ষেত্রে চেন টান এবং ঢিল হবে, কোথাও যে টাইট হবে কোথাও ঢিল হয়ে যাবে। তো স্পকেটটা কিন্তু সেম এরকম অরিজিনাল লাগাতে হবে, অরিজিনাল স্পকেট লাগাইলে চেন কোথাও যে টাইট কোথাও যে ঢিল এই যে সমস্যাটা হয়ে থাকে এই সমস্যাটা কখনোই হবে না, অর্থাৎ অ্যাকুরেট চলবে। তো আমরা এখন হচ্ছিল এই বাইকটাতে চেনটা ফিটিং করে দিব, আপনারা দেখতে থাকুন। অরিজিনাল চেন সেট বাইকে ফিটিং করলে চেন কোথাও যে টাইট হয় এবং কোথাও ঢিল হয় এই সমস্যাটা কখনোই আসে না, যখনই বাজার থেকে লোকাল চেন ক্রাং স্পকেট আমরা বাইকে ফিটিং করি তখন কিন্তু এই সমস্যাটা আসে, অর্থাৎ চেন কোথাও যে টাইট হবে কোথাও লুজ হয়ে যাবে এই সমস্যা হলে, যখন বাইকের চেন অল্প একটু টাইট বেশি হবে তখন কিন্তু বাজে সাউন্ড আসবে, এবং লুজ হলে চেন কভারে বাড়ি খাবে, সেজন্য অবশ্যই অরিজিনাল চেন সেট বাইকে ফিটিং করতে হবে। এবং চেনে যে আমরা অনেক সময় গ্রিজ ব্যবহার করে থাকি বা অনেক অনেক পোড়া মোবাইল এগুলো ইউজ করি, তো এইগুলো ইউজ করা কখনোই ঠিক না, চেনে অবশ্যই চেন লুপ অথবা আপনার হচ্ছে গিয়ার অয়েল ইউজ করতে হবে। আর চেন কভার এবং সামনের স্পকেটের অংশটা নিয়মিত 3-4 হাজার কিলোমিটার পর পর খুলে পরিষ্কার করতে হবে, সেক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব, নয়তোবা আপনি নতুন চেন সেট ফিটিং করলেও যদি আবার এরকম বালি চেন কভারে জমা হয়ে থাকে সেক্ষেত্রে আবার খুব দ্রুত অনেক তাড়াতাড়ি চেন সেট নষ্ট হয়ে যাবে, এবং চেন ক্রাং স্পকেট এগুলো ক্ষয় হয়ে যাবে, এবং চেনের যে বলগুলো থাকে অর্থাৎ ক্রাং এর সাথে যে চেনটা সংঘর্ষ মানে ঘর্ষণটা হয় সেটাতে বালুই গেলে তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন আমি ঘুরাচ্ছি, দেখুন চেনটা কোথাও কিন্তু আর মানে কোথাও যে টাইট কোথাও ঢিল এরকম হচ্ছে না, এখন অ্যাকুরেট কিন্তু ঘুরবে। এবং এই ক্রাং এর বিয়ারিংটা যদি নষ্ট থাকে সেক্ষেত্রে বিয়ারিংটা পরিবর্তন করে দিতে হবে, না হলে এখান থেকে বাজার সাউন্ডটা কখনোই রিমুভ হবে না। তো এটার বিয়ারিংটা ঠিক ছিল, আমরা ওই বিয়ারিংটাই এখানে দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর একটুও টাল নেই, আর দেখুন চেনটা ক্রাং এর সাথে এমন ভাবে লেগে আছে, আর পিছন দিকে টানলেও একটু বাড়তি হচ্ছে না বা বৃদ্ধি পাচ্ছে না, যেখানে পুরাতনটা অনেক বৃদ্ধি পাইতো। তো এখন আমরা এই চেন কভার এগুলো সব ফিটিং করে দিব, দেওয়ার পরে বাইকটা আপনার বাইকের চাকা সমস্ত কিছু ফিটিং করে দিব, আপনারা দেখতে থাকুন। তো এখানে যে বিষয়টা দাঁড়ায় বা যে বিষয়টা উঠে আসলে সেটা হচ্ছিল আপনার বাইকের যে বাইকগুলোতে চেন কভার আছে সে বাইকগুলো চেন কভার অর্থাৎ নিচে চেন কভারটা খুলে 3-5 হাজার কিলোমিটার পর পর খুলে এগুলো ক্লিন করে দিতে হবে, নয়তোবা ধুলা ময়লা বা কাদামাটি এই চেন কভারের ভিতরে গেলে চেন ক্রাং তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এটাই হচ্ছিল এর সমস্যার সমাধান। তো এখন হচ্ছিল আমরা বাইকটা ফিটিং করে দিব, সমস্ত কিছু লাগানো হয়েছে, এই কভারটা লাগাবো, লাগানোর পরে বাইকটা ডেলিভারি দিয়ে দিব। তো এই ছিল ভিডিওটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম বাইকের চেন ক্রাং নষ্ট হওয়ার কারণ কি এবং কিভাবে নষ্ট হয় এবং কি কাজ করলে বাইকের চেন ক্রাং থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায়। তো এটা হচ্ছিল পুরাতন ক্রাংটা, এই ক্রাংটা নষ্ট হয়ে যাওয়ার কারণ আপনারা চেনটা লক্ষ্য করেছেন, হয়তো দেখছেন যে চেনটা অনেক শুকনা, চেনে কোনো আপনার অয়েল করানো ছিল না, স্পকেটটা দেখুন স্পকেটটাও শুকনা, এখানে কোনো মানে অয়েল ছিল না, গ্রিজ বা আমরা গিয়ার অয়েল বা চেন লুপ কোনো কিছু ব্যবহার করা হয়নি, ওই রকমই রাইড করার কারণে চেনটা কিন্তু নষ্ট হয়ে গেছে। চেনের ভিতরের অংশগুলোকে চেনের বল বলা হয়, এগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু বাইকের চেন সেটটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল, বাইকটা বেশি কিন্তু চলে নাই, মোটামুটি চলছে, যেখানে আরো চলার কথা ছিল সেই হিসাবে চালাতে পারে নাই বাইকার্স ভাই।
তো এই সমস্যাগুলো হয়ে থাকে বাইকের মেনটেনেন্স সঠিকভাবে না করার কারণে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন, এবং চ্যানেল নতুন সকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম ভিডিও পেতে ভাই ভাই বাইক ওয়ার্কশপের সঙ্গেই থাকবেন। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা মোটরসাইকেল রিলেটেড এরকম ভিডিও নিয়মিত আপলোড করে থাকি। আল্লাহ হাফেজ।